ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে দেখুন, তাহলে আপনি এমন অনেক অজানা তথ্য জানতে পারবেন যা আপনাদেরকে সারা জীবন ভরপুর করে দেবে সুখ সচ্ছলতা সমৃদ্ধিতে। সুতরাং একদম ফাঁকিবাজি নয়, পুরো ভিডিওটি দেখা চাই অবশ্যই। আপনি দেখছেন রেকি নলেজ, অজয় কুমার দত্ত, সঙ্গে থাকুন, দারুণ থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই আশা করছি ভালো আছো, দারুণ আছো, আমিও দারুণ আছি। আজকে তোমাদের সঙ্গে তোমাদের প্রিয় একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, যেটা রিলেশনশিপ প্রবলেম। তোমরা রিলেশনশিপ প্রবলেম নিয়ে আমাকে বহুবার বহুজন হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো দেখেছি। তো রিলেশনশিপকে টিকিয়ে রাখতে গেলে আমাদেরকে প্রথম মনে রাখতে হবে যে আমরা যদি রেইকির হাত ধরে আসতে চাই, দারুণভাবে এতে রেজাল্ট পাওয়া যায়। এবং সেখানে আমাদেরকে চক্র ওয়াইজ করে যদি আমরা হিলিং করতে পারি, অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। তবে ধৈর্য ধরে, একদিনে দুদিনে কিছু হবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে আগে মনে রাখতে হবে যে রেইকি কি। রেইকি হচ্ছে বিশ্ব শক্তি বা প্রাণ শক্তি, যাকে আমরা লাইফ ফোর্স এনার্জিও বলে থাকি। রেইকি উসু রেইকি আছে এবং তার আপগ্রেড ভার্সন হচ্ছে হোলিফায়ার রেইকি, যা বর্তমানে খুবই জনপ্রিয় একটি অল্টারনেটিভ মেডিসিন কোর্স। দুর্দান্ত ব্যাপার, যার মাধ্যমে আমরা শরীরকে, মনকে, জীবনকে সুন্দরভাবে সাজাতে পারি। আর এখানে এমন কিছু টেকনিক শেখানো হয় যার মধ্যে একটি বিশেষ টেকনিক, সেই টেকনিকটির সাহায্যে আমরা রিলেশনশিপকেও খুব কম সময়ের মধ্যে আমরা হিলিং করতে পারি। তবে ওই যে বললাম, ধৈর্য ধরতে হবে। যখন আমরা নিজেদেরকে হিলিং করব, অর্থাৎ যখন আমরা নিজেদেরকে যোগ্য করে তুলতে চেষ্টা করব, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের রিলেশনশিপের জন্য জানতে হবে কোন চক্র বেশি আমাদের হেল্প করে থাকে। মূলত আমাদের রিলেশনশিপে দারুণভাবে হেল্প করে যেটা, যা রিলেশনশিপের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে আমাদের হার্ট চক্র বা হৃদয় চক্র। এই চক্রের রং হচ্ছে সবুজ, এবং এই চক্রকে যদি আমরা ঠিকঠাকভাবে প্রত্যেক দিনে অন্ততপক্ষে দুবেলা যদি হিলিং নিতে পারি স্পেশালভাবে, দারুণ রেজাল্ট পাওয়া যায়। আমরা জানি যে কোনো কাজেই আমরা আমরা সফল হতে চাই না কেন, যে কাজে আমরা লক্ষ্য নির্ধারণ করি, অর্থাৎ উদ্দেশ্য পূরণের জন্য সচেষ্ট হই, সেখানে আমাদেরকে প্রতিদিন কমপক্ষে 2-3 ঘন্টা সময় দিতেই হয়। অর্থাৎ সেই দিকে কনসেন্ট্রেশন রাখতে হয় দিনের পর দিন। আমি বলবো, তুমি যেটা পেতে চাও, সে তুমি ব্যবসার দিক থেকে বলো, তুমি চাকরির দিক থেকে বলো, তুমি পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করতে চাও, তোমার জীবনে কোনো লক্ষ্য থাকতেই পারে, সেটা পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, যে কোনো লক্ষ্য থাকতে পারে, সেটাকে তুমি তখনই অ্যাচিভ করতে পারবে যখন তুমি তার জন্য প্রতিদিন নির্ধারিতভাবে একটা নির্দিষ্ট টাইম দেবে, এবং তার জন্য তুমি মন প্রাণ দিয়ে প্রতিদিন রুটিন ওয়াইজ করে কাজটা করতে থাকবে। টানা তুমি 3 মাস বা 6 মাস যদি তুমি সেই প্রক্রিয়ার মাধ্যমে রিসার্চ করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার সাফল্য লাভের পথ থেকে, যে কোনো কাজই হোক না কেন। যে একটা ধরো, মনে করো তুমি কোনো একটা স্কুলে প্রজেক্ট তোমাকে দেওয়া হয়েছে, যদি তোমাকে 2 মাসের জন্য কোনো প্রজেক্ট দেওয়া হয়, তুমি 2 মাস ধরে ধরে, তুমি যেন 2 মাস টাইম রয়েছে তোমার হাতে, তো তুমি 2 মাসের মধ্যে কাজটা শেষ করতে চাইবে। আবার মনে করো তোমার স্কুলে 1 সপ্তাহের মধ্যে কোনো একটা হিস্ট্রি বা সায়েন্সের কোনো একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, এখন স্কুলে প্রজেক্ট করতে দেওয়া হয়, তোমার যদি টাইম বেঁধে দেওয়া হয় যে অমুক তারিখের মধ্যে তোমাকে এই প্রজেক্ট জমা দিতে হবে, না হলে আর জমা দিতে পারবে না, তুমি সব কাজ বাদ দিয়ে আগে ওই কাজটাকে কি নিয়ে কিন্তু তুমি মনোনিবেশ করো, এবং সেটা নির্দিষ্ট সময়ের আগেই শেষ করে স্কুলে জমা দিয়ে দাও, তাই না? ঠিক এখানেও তাই, তুমি যেটা চাইছো সেটার দিকে মনটাকে একাগ্রভাবে রেখে তোমাকে হিলিং মেথড ইউজ করতে হবে। তার জন্য তোমাকে কিছু প্র্যাকটিস করতে হবে, মেডিটেশন মেথড। তুমি যদি পারো, তুমি উসুই বা হরিফায় রেখে শিখে নাও, শিখে তুমি নিজে নিজেকে হিলিং করো। তোমাকে যেভাবে গাইড করবো সেইভাবে তুমি গাইডেন্স নাও, তুমি অবশ্যই রেজাল্ট পাবে পাবে পাবে। তবে অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে করতে হবে, মনে সেই একটা তীব্র চাহিদা থাকবে তোমার যে হ্যাঁ এটা আমি চাই, আর সেটার প্রতি বিশ্বাস থাকতে হবে যে আমি পাবোই, এটা প্রথম লক্ষ্য আমাদের। আর তার জন্য তোমাকে যোগ্য করে গড়ে তোলার জন্য তো আমি আছি,
এখন যে মাধ্যমের কথা বললাম, রিলেশনশিপ, রিলেশনশিপ কিন্তু এটা যেমন কাজ করে সঙ্গে সঙ্গে আমাদের অনাহত চক্রের সঙ্গে সঙ্গে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড দারুণভাবে কাজ করে, এটা কমিউনিকেশনকে জোরালো করে দেয়। তোমার প্রতি মানুষের আকর্ষণ বাড়বে এই চক্র থেকে, তোমার প্রতি মানুষের ভালোবাসা, তোমার প্রতি মানুষের একাগ্রতা কিন্তু এই চক্র থেকে আসবে, বিশুদ্ধ চক্র থেকে, অর্থাৎ থ্রোট চক্র থেকে। তাই এই চক্রকে যত বেশি তুমি অ্যাক্টিভ করতে পারবে হিলিং দিয়ে, তত বেশি তোমার মধ্যে থেকে যে ডিপ্রেশন সেটা কেটে যাবে, আর তোমার মধ্যে একটা জোর আসবে, মানসিক জোর পাবে তুমি, কনফিডেন্সের অভাব তোমার হবে না, তখনই দেখবে তুমি তোমার কাজে খুব সহজেই এগোতে পারবে। আর তার জন্য দরকার মনকে শান্ত রাখার, অর্থাৎ থার্ড আইকে, অর্থাৎ পিটুইটারি গতি। তো রেকি করলে এইসব গ্রন্থিগুলো সপ্তচক্রি পুরোপুরি ব্যালান্স হয়ে যায়। শুধু সপ্তচক্রি কেন, সারা দেহ ও মন সবকিছু কিন্তু সুন্দরভাবে আমাদের ব্যালান্স হয়ে যায়। সুতরাং তোমাকে প্র্যাকটিস করতে হবে নিজের উপর বিশ্বাস রেখে, আর আমি তোমার সঙ্গে আছি অবশ্যই পথ প্রদর্শক হিসাবে আজ থেকে শেষ সময় পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার হাত ছাড়ছো। যদি তুমি আমার হাত না ছাড়ো তাহলে কখনোই তুমি মিসগাইডেড হবে না আমার কাছ থেকে, এটুকু শুধু আমি তোমার কথা যেতে পারি। আমি যে কোর্স করাই হলিফায়ার রেকি বা উসুই রেকি, তার অবশ্য সার্টিফিকেট পাবে, যে সার্টিফিকেটটি দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং ইউএসএ থেকে অ্যাপ্রুভড, যে বইটি পাবে তোমরা অর্থাৎ ম্যানুয়াল, সেটিও আইসিআইটি অনুমোদিত এবং আইসিআইটি থেকেই বইটি পাবে অরিজিনাল বুক। আর কি, আর তোমরা আমার কাছ থেকে সারা বছর কোর্স করার পর সবসময়ের জন্যই হেল্প পাবে, যে কোনো সমস্যা, যে কোনো। তো অবশ্যই হলিফায় রেকি শেখো বা উসুই রেকি শেখো, রেজাল্ট তুমি পাবেই, শরীরকেও সুস্থ রাখতে পারো, মনকে সুস্থ রাখতে পারো, যে বিজনেস করছো, যে যে প্রফেশনে আছো, সব দিক থেকে তুমি দারুণ থাকতে শুরু করবে। যারা শিখেছে তারা, যারা সত্যি এটাকে ধরে রেখেছে, প্র্যাকটিস হচ্ছে, তারা দারুণ রেজাল্ট পাচ্ছে, তাহলে তুমি কেন পাবে না, অবশ্যই পাবে। তুমিও শিখে নাও, তুমিও দারুণ রেজাল্ট পাবেই পাবেই পাবে। এর পাশাপাশি আমি উসুই রেকির সঙ্গে সঙ্গে, হরিফায় রেকির সঙ্গে সঙ্গে শেখাই লামাফেরা কোর্স। যারা ক্রিস্টাল কোর্স করতে চাও, ক্রিস্টাল ডাউজিং কোর্স বেসিক অ্যাডভান্স মাস্টার ডিগ্রি পর্যন্ত করিয়ে দিয়ে থাকি। তোমরা যারা শিখেছো হলিফায় রেকি এবং শিখে অনেকেই হয়তো রিভিশনের জন্য বিভিন্ন জায়গায় চলে যাও কি মিসগাইডেড হয়ে যাচ্ছ ভেবে, এমন কিছু না। দেখো আইসিআইটিতে যে বইটি দেওয়া হয় সেখানে যা লেখা আছে সেইভাবেই তো গাইড করা হয়, তোমাদের প্রত্যেক জায়গায় আশা করি সেরকমভাবে গাইড করে। তার থেকে নিশ্চয়ই রংচঙ্গিয়ে কেউ নিজের থেকে আরও নতুন কিছু পদ্ধতি আইসিআইটির মধ্যে অ্যাড করতে পারবে না, অর্থাৎ তার থেকে যদি বেশি তোমাকে লোভ দেখিয়ে বলে আরও বেশি কিছু শিখিয়ে দেবে, এই করবো সেই করবো, হ্যাঁ হলিফায়ার এই আছে বইটা দেখে নিও, তখনই বুঝতে পারবে যে তোমাদের সঙ্গে কতটা খোঁজ গল্প দেওয়া হয়। খোঁজ গল্প বলে কিছু নেই, যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই তোমাকে দেওয়া হবে শিখিয়ে। অবশ্যই আমি উসুই এবং হলিফায়ার রেকির পাশাপাশি এমন কিছু রেমিডিস তোমাদেরকে দিয়ে দিই, আমি বারবার বলি, যেগুলো কিন্তু রেকির সঙ্গে যুক্ত নয়, এমন কিছু রেমিডিস দিই যেগুলো তোমাদের জীবনে দারুণভাবে সাফল্য আনে। সঙ্গে থাকে সুইচ ওয়ার্ড, অ্যাঞ্জেলের বিভিন্ন রকম হেলথিং কোর্স থাকে, তোমরা সেগুলোও করতে পারো। যারা উসুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ করতে চাইছো তারাও করতে পারো। আর আর কি, আর যারা চাইছো নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে, তাদের তো আমি সবসময় মেন্টাল সাপোর্ট দিয়ে থাকি। তো বন্ধুরা আজ চলিত হবে, ভালো থাকো, দারুণ থাকো, ধন্যবাদ।